সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ড্রিঙ্ক এন্ড ডেজার্ট উইথ রুয়াবজাতে। আপনাদের সাথে আছি আমি জানাতুল কলি এবং আমাদের সাথে আজকে আছেন একজন শেফ, তিনি হচ্ছেন মাহমুদুল হাসান। কেমন আছেন শেফ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আজকে আপনি আমাদেরকে কি কি তৈরি করে দেখাবেন? আজকে দুটো রেসিপি করব, একটা হচ্ছে ডেজার্ট আর একটা ড্রিঙ্কস। ডেজার্ট হচ্ছে সাগুদানার ফিরনি আর ড্রিঙ্কস হচ্ছে বনাজি রুহাবজা শরবত। আচ্ছা, তাহলে দর্শকদেরকে শুরুতেই জানিয়ে দিই কি কি লাগবে জন্য। অবশ্যই চলুন দর্শক দেখে নেই কি কি লাগছে সাগুদানা ফিরনি এবং বনাজি রুহাবজা শরবত তৈরি করতে। সাগুদানা ফিরনি: দুধ 600 গ্রাম, সাগুদানা 100 গ্রাম, চালের গুঁড়া 50 গ্রাম, কাজু বাদাম কুচি পরিমাণ মতো, পেস্তা বাদাম পরিমাণ মতো, এলাচ পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, রুহ আফজা পরিমাণ মতো। বনাজি রুহ আফজা শরবত: অ্যালোভেরা জেল 1/2 কাপ, শিমুল মুল 20 গ্রাম, তোকমা আধা চা চামচ, ইসুপকুলের ভুষি আধা চা চামচ, বিটরুট 10 গ্রাম, মধু 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো। দর্শক দেখে নিলাম কি কি লাগছে সাগুদানা ফেনি আর বনাজি রুহ আফজা শরবত তৈরি করতে। এবারে চলে যাব প্রথমে সাগুদানা ফেনিটা তৈরি করতে। শেফ, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমরা ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে এসেছি, প্রথমে হচ্ছে চুলাটা অন করে দিতে হবে। আমরা দুধ দিয়ে দিব। আচ্ছা, এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দেওয়া আছে? না, 600 গ্রাম দুধ দেওয়া আছে। এটা গরম হতে হতে আমি চালের গুঁড়াটা সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1/2 আওয়ার। চাইলে কেউ সরাসরি গুঁড়োটা দিতে পারে, কোনো সমস্যা নেই। চাল ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি কুক হবে। আর সাধারণত নিজের হাতে যে কোনো কিছু তৈরি করলে কিন্তু সেটা স্বাদটাও একটু বেশি হয়। হ্যাঁ, সেটা ভালো করে মিক্স করে দিতে হবে। চালের গুঁড়াটার কাজ কি শেফ? এটা আসলে কি কাজ করে? এটা থিকেনিং এজেন্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, ঠিক হবে, আরো ঠিক হবে। সম্পূর্ণ এটা মৃদু আছে করতে হবে, মৃদু আছে 10 থেকে 15 মিনিট। এরপর হচ্ছে আমরা যে সাগুদানাটা ওটাও 1/2 আওয়ার ভিজিয়ে রেখেছি। আচ্ছা, সাগুদানা তো ভিজিয়ে রাখার পরে তাহলে ওটা একদম নরমই হয়ে যায়, মানে রেডি টু ইট বলা চলে। ফিরনির প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা বাঙালিদের বরাবরই আছে। ট্রেডিশনাল মিষ্টি বা মিষ্টান্ন বলতে যদি কিছু বোঝায় তাহলে সেটা কিন্তু ফিরনি। এরপর হচ্ছে আমরা সাগুদানাটা দিয়ে দেব। আচ্ছা, 1/2 আওয়ার এটা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা যে ফিনিটা তৈরি করছি সেটা কিন্তু পুরোই দর্শক একদম সাগুদানার ফিনি আমরা জানি, এবং এটা কিন্তু 1/2 আওয়ার ভিজিয়ে রাখার কারণে যথেষ্ট নরম হয়ে আছে। আর যতটুকু পরিমাণ দেওয়া লাগবে সেটা পরিমাণ মতো মিক্স করে দিতে হবে। খুব ঠিক হয়ে গেলে কেউ যদি চায় একটু পানি অ্যাড করতে পারে। আচ্ছা, বা এখানে হট মিল্ক ইউজ করতে পারে। আচ্ছা, তাহলে কি আপনি এখন আমি হ্যাঁ একটু কুসুম গরম পানি দেব, সামান্য পানি তাহলে দিয়ে দিলাম। আরো কি লাগবে? না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চিনিটা দিয়ে দেব। আচ্ছা, লাস্ট মোমেন্টে চিনিটার মানে এটা হচ্ছে যে স্বাদ মতো, যে স্বাদ মতো যদি একটু, হ্যাঁ এই তো চিনি থেকে কিন্তু একটা পানি আসে আমরা জানি। হ্যাঁ, আমার মনে হয় যে আপনার চিনিটা অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, সুগারটা উপরে যখন টেনে যাবে তখন আপনি নামিয়ে নেবেন, তখন হচ্ছে রুয়াবজা দিয়ে দেব। আচ্ছা, রুয়াবজা দেওয়ার পরে পুরো ফিনিটার রংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, রুয়াবজার মিক্সটা পরিমাণ মতো মানে কতখানি দিবে? রুয়াবজা যদি কেউ খুব পছন্দ করে বেশি দিতে পারে, বা কালার যদি একটু কম রাখতে চায় সেক্ষেত্রে সে কম দিবে। এটা আসলে যার যার এটা ডিপেন্ডস, পার্সন টু পার্সন ভ্যারি করে। যে বাহ, এখন আসলে একটা রোজ পিঙ্ক একটা কালার চলে এসেছে। ফিনি তৈরির ক্ষেত্রে তো আমরা জানি যে অনেকক্ষণ চুলার পাশে বসে থাকতে হয়, দুধ জাল করতে হয়, তারপরে যে ফিনিটা তৈরি হয়। কিন্তু এই যে ঝটপট ফিনি রান্নার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আজকে দর্শক আপনারা জেনে গেলেন। আর কতক্ষণ এটা জাল হবে? এটা ডান, এটা এটা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, বাহ, দেখতেও দারুণ হয়েছে। এরপরে কি আর কিছু আপনি অ্যাড করবেন? এরপর আমি একটু গার্নিশ করব। আচ্ছা, গার্নিশের ক্ষেত্রে কি কি ব্যবহার করতে চান? গার্নিশের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে যে আমরা যেহেতু ফিরনি বাদাম ইউজ করব, মিক্স যে নাট আছে ওইটা দিব। আচ্ছা, আর যেহেতু এটা রুব অবজেক্ট করেছি একটু রুব অবজেক্ট দিয়ে সাজিয়ে নেব। তো এখানে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম আমরা এটার মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আপনি আগে থেকেই চপ করে রেখেছেন? চপ করে রেখেছি। এরপরে যেহেতু আমরা রুয়াবজার একটা ফ্লেভার এখানে আছে, তো গার্নিশিং এ একটু রুয়াবজা ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। রুয়াবজা দিলে তো আসলে দেখতে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে।
তৈরি হয়ে গেল রুআবজা ফিরনি খুব ঝটপট অল্প সময়ের মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার একটা সাগুদানা ফিনি এত কম সময়ে আপনি তৈরি করে দেখেন। এবং এই যে ফিনিটার যে কালার, ফিনি তো আমরা সাধারণত জানি যে একটু সাদা সাদা হয়ে থাকে, ক্রিম কালার হয়। হ্যাঁ, ক্রিম কালার হয়। আজকে ফিনিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রোজ পিঙ্ক কালার, পিঙ্ক কালার। এটা হয়েছে মূলত আপনি এখানে রুআবজা ইউজ করেছেন সে কারণে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কম সময়ে একটা ফিনি তৈরি করা হয়ে গেল। ফিনি তৈরি করতে যারা আসলে আমরা জানি যে মা বা বাসায় বড় যারা আছেন তারা অনেক সময় নষ্ট করেন কিচেনে, এত ঝটপট করে যদি ফিনি তারা তৈরি করতে পারেন তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। অনেক ধন্যবাদ শেফ, আপনি এই যে এত ঝটপট একটা ফিনি তৈরি করে ফেললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা পরের, তাহলে আমাদের ডেজার্ট যেহেতু বানানো হয়ে গেছে তাহলে ড্রিঙ্কটাতে চলে যাই। চলে যাব। হ্যাঁ, বনাজি রুহ আফজার শরবত, অ্যালোভেরা জেল হাফ কাপ, শিমুল মুল 20 গ্রাম, তোকমা আধা চা চামচ, ইসুপকুলের ভুষি আধা চা চামচ, বিটরুট 10 গ্রাম, মধু 1 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো। দেখে নিলাম দর্শক কি কি লাগবে বনাজি রুহ আফজার শরবত তৈরি করতে। এবারে আমরা সেই শরবতটি বানাবো। আচ্ছা, দর্শকদের সুবিধার জন্য আমি একটু শো করব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যালোভেরা, এটা হচ্ছে শিমুল মুল, আচ্ছা, আর এটা হচ্ছে বিটরুট, বিটরুট। আর বিটরুটের গুণাগুণ তো আমরা সবাই কম বেশি সবাই জানি, তো এর মিক্সচার যদি আমরা এর সাথে রুহ আফজা অ্যাড করি এই ড্রিঙ্কসটা অনেক হেলদি হবে, স্বাস্থ্যকর হবে এবং সব এদের জন্য অনেক বেটার হবে রমজানের জন্য। এটাকে আমি দেখতে পাচ্ছি যে বিটরুট আপনি সুন্দর করে কেটে রেখেছেন, অ্যালোভেরাটাকে জেল আলাদাভাবে বের করে রেখেছেন, এরপর হচ্ছে শিমুল মুলটা আমি কেটে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে আমার শরবতের মূল উপাদান। এরপর হচ্ছে আমি শরবতটা বানাবো। জি, তো সবকিছু আপনি রেডি করে রেখেছেন? আমি সবকিছু রেডি করে রেখেছি, সবকিছু ইনগ্রেডিয়েন্ট সব দিয়ে ব্লেন্ড করব। শুধু হচ্ছে টোকমাদানা আর চিসিবুলের ভুষি এটা হচ্ছে আমি ভিজে রেখেছি, এটা জাস্ট যখন ব্লেন্ড শেষ তখন হচ্ছে জাস্ট মিক্স করে দিব, ওটা ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে বিটরুট, এরপরে হচ্ছে অ্যালোভেরা জেল যেটা আমি আগে বের করে রেখেছি। হ্যাঁ, অ্যালোভেরা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে শিমুলের মুল। আচ্ছা, শিমুলের মুলটা আসলে শিমুলের মুল দিয়ে যে শরবত হয় এটা আমার জন্য প্রথম, আমি জানি না আপনারা কখনো ট্রাই করেছেন কিনা দর্শক। এরপরে হচ্ছে মধু অ্যাড করছি, শেষ হচ্ছে সুগারটা অ্যাড করে নিব। জি, কেউ যদি চিনির জায়গায় শুধু মধু দিয়ে করতে চায় করতে পারবে, আবার কেউ যদি শুধু চিনি দিয়ে করতে পারবে করতে পারবে। মধুটা আসলে আলাদা একটা ফ্লেভার এবং স্বাদ অ্যাড করে, সেক্ষেত্রে শরবতে আলাদা একটা টেস্ট আসবে। আর যেহেতু এটা বনজি শরবত বলেছি আমি অলরেডি, সেক্ষেত্রে হচ্ছে যে মধুটাকে তো আমরা সেভাবেই জানি যে এটা একটা বনজি খাবার বা মিষ্টান্ন যেটাই হোক, অবশ্যই এই জন্য হচ্ছে যে মধুটা দেওয়া। ওরে পানি দিয়ে দিব। আচ্ছা, পানিটা তাহলে এখান থেকে আমার কাছে আছে, পানিটা কি 1 গ্লাস পরিমাণ দেবো শেফ? হ্যাঁ, 1 গ্লাস পরিমাণ। এখন আমরা ব্লেন্ড করে ফেলি। জি, পরে হচ্ছে আমরা একটু রুআবজা দিয়ে দেব। আচ্ছা, রুআবজাটা কি দিয়ে একদম ব্লেন্ডার হবে শরবতটা? রুআবজা তো ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই, আপনি শরবত হওয়ার পর মিক্স করে নিতে পারেন। আচ্ছা, বাট আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা পুরো একসাথে মিশে যায়। মিশে যায়। এক চা চামচের পরিমাণ মতো রুআবজা দিয়ে দেওয়া হলো, এরপর আরো একবার ব্লেন্ড। তৈরি হয়ে গেল হচ্ছে আমার বনাজি রুআবজা শরবত। এরপরে হচ্ছে আমি যেটা বলেছিলাম যে টোকমাদানা আর হচ্ছে ইসবগুলের ভুষি সেটা আমরা পরে অ্যাড করে নিব, এটা ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। দিয়ে জাস্ট মিক্স করে নিব।
এই যে এটা আমি ঠিক করেছি, কেউ চাইলে আরো পাতলা করতে পারে। রু আফজার শরবতের সাথে আপনি অ্যালোভেরা জেল দিলেন, তারপরে বিটরুট দিলাম, তারপর হচ্ছে শিমুলের মূল দিলাম, এরপর হচ্ছে চোখমা দানা দিলাম, তারপরে ইসবগুলের ভুষি দিলাম। এটা পেটের জন্য নিশ্চয়ই অনেক ভালো। অবশ্যই ভালো, এবার দেখেছেন কালারটা কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে। আমাকে সার্ভিং ডিশ দিন, আমি সার্ভ করব। দেখতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ কালার হয়েছে। তো আমার শরবত রেডি, এরপর আমি একটু গার্নিশ করব। গার্নিশের জন্য আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। বাহ, দারুণ। তো তৈরি হয়ে গেল আমার বনাজি রু আফজার শরবত। এটা দেওয়ার পরে কালারটা আরো সুন্দর হচ্ছে, রেড এর ভিতরে একবার হচ্ছে গ্রিন, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শেফ, আপনাকে একদম পুষ্টি গুণে ভরপুর একটা শরবত আপনি আজকে আমাদেরকে তৈরি করে দেখিয়েছেন। দর্শক, আমরা সাধারণত জানি যে অনেক পছন্দের শেক অথবা মিল্ক শেক বা যে কোনো কিছুই হোক, ভারী ভারী বেশ খাবার দাবার আমরা পছন্দ করে থাকি, কিন্তু হেলদি এই বনাজি যে শরবত আজকে আমাদেরকে তৈরি করে দেখালেন আজকের অতিথি শেফ, এটা কিন্তু আসলেই পরিবারের সকল সদস্যদের জন্যই খুবই হেলদি একটা শরবত হবে। অনেক ধন্যবাদ শেফ, আপনি আজকে দুটো মজাদার রেসিপি আমাদেরকে তৈরি করে দেখালেন সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সেই সাথে পুষ্টিগুণের কথা যদি বলি, দুটোই ডিশেই আপনার পুষ্টি এবং তুষ্টি দুটোই কিন্তু পাওয়া যাবে। যেহেতু রমজান, সেই জন্যই হচ্ছে যে আসলে পুষ্টি তুষ্টি সবকিছু মাথায় রেখেই দুটো রেসিপি করা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রু আফজার। আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় পরিবার সহ এই রেসিপিগুলো তৈরি করে খেতে, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন সব কিছুই ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব মজাদার যে কোনো দুটি ড্রিঙ্ক এবং ডেজার্ট রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।